আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। প্রজেক্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ফ্রন্ট এন্ড ডিজাইনের আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা মূলত আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য একটি স্টার্টার প্যাক তৈরি করেছিলাম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা হচ্ছে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের হোম পেজটি আছে, অর্থাৎ আমরা যদি একটু ইমেজ দেখি তো এই ধরনের একটি হোম পেজ আমরা হচ্ছে তৈরি করব। আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি হেডিং যাচ্ছে, তো এই টাইপের আমরা কিছু না করে আমরা চাচ্ছি একটু চেঞ্জ করতে, আমাদের এই হোম পেজটাকে একটু চেঞ্জ করব। তো হোম পেজের একটু চেঞ্জ করার জন্য আমি হচ্ছে এর টপে আমি রাখতে চাচ্ছি এই রকম কিছু, অর্থাৎ টপে আমি একটি কন্টাক্টের জন্য কিছু রাখতে চাচ্ছি, ইমেইলের জন্য রাখতে চাচ্ছি, এবং এই যে হ্যামবার্গার মেনু এটি এখানে রাখতে চাচ্ছি না, এবং সোশ্যাল আইকনগুলো রাখতে চাচ্ছি, এবং লগ ইন বাটনটা আমরা একেবারে উপরের দিকে রাখতে চাচ্ছি। এইটুকু ডিজাইন মূলত আজকের টিউটোরিয়ালে আমরা করব, এবং আমাদের এই যে আইকনগুলো আছে এই আইকনগুলো মূলত আমরা আমাদের প্রজেক্টে কিভাবে যুক্ত করতে পারি সেটি দেখব। তো প্রথমে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপের উপরে কিছু ইমেজ আছে, এখানে আমার কিছু ইমেজ আছে, অর্থাৎ আমি লোগোটা নিয়েছি। তো এই ইমেজগুলোকে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টের ভিতরে ইনসার্ট করে দিব। আমি এখান থেকে কাট করে হচ্ছে ইউনিভার্সিটি ম্যানেজমেন্টের ভিতরে অ্যাসেটের ভিতরে যে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিতেছি। এখানে আরেকটি ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে কন্টেন্ট, এবং কন্টেন্টের ভিতরে আমি মূলত এটি একটা টেক্সট ফাইল, এটির মধ্যে আমি থিমের অরিজিনাল আমার থিমের জন্য একটি কালার নিব, আর বডির জন্য একটি কালার নিব, আর হচ্ছে বডি ফন্ট এন্ড হেডিং ফন্ট কি হবে সেটি মূলত এখানে লেখা আছে। এই ফাইলটিকে আমি আমার প্রজেক্টের ভিতরে ঢুকিয়ে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি হচ্ছে এই প্রজেক্টটিকে সাবলাইম টেক্সট কোড এডিটরের মাধ্যমে ওপেন করব। তো আমি ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম এর এই প্রজেক্টটিকে আমি সাবলাইম টেক্সট কোড এডিটরের মধ্যে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন গত টিউটোরিয়ালে আমরা যা করেছিলাম তাই মূলত আছে। আমরা জাস্ট এখানে কিছু ইমেজ অ্যাড করেছি, এবং আমি ওই যে কন্টেন্ট নামে একটি ফাইল যেটি অ্যাড করেছিলাম, এই কন্টেন্ট নামে একটি ফাইলের ভিতরে থিমে অরিজিনাল আমার টেম্পলেটটির জন্য একটি থিম কালার আমি চুজ করেছি, সেটি হচ্ছে এটি, এবং বডিতে যদি আমি কোনো টেক্সট লিখি সেই টেক্সটের কালার হিসেবে আমি এটি নিয়েছি। তো আমরা পরবর্তীতে চাইলে এটি চেঞ্জও করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি এটি কেটে দিলাম। আমরা প্রথমে আমাদের হচ্ছে এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আমরা যদি একটি ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা গত টিউটোরিয়ালে যে অংশটুকু পর্যন্ত কাজ করেছিলাম এখানে সেই অংশটুকু পর্যন্তই আছে। তো আমরা আজকের এই টিউটোরিয়ালে প্রথমেই যেই কাজগুলো করব সেটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আইকনগুলো, অর্থাৎ ওয়েবসাইটে এই যে বিভিন্ন ধরনের আইকন ইউজ করে, তো এই আইকনগুলো ইউজ করার জন্য আমরা ইউজ করব হচ্ছে ফন্টোসাম। তো ফন্টোসামটি আমাদের এই প্রজেক্টের সাথে ইনক্লুড করা লাগবে। তো আমরা প্রথমে গুগল ক্রোম ওপেন করতেছি, এখান থেকে আমরা গুগলে ক্লিক করতেছি, এইখানে আমরা FONTAWESOME ফন্টোসাম লিখে কিবোর্ড থেকে এন্টার দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফন্টোসাম লেখা আছে, আমি এটির উপর একটি ক্লিক করতেছি। এখান থেকে আমি স্টার্টে ক্লিক করব, স্টার্ট থেকে আমি একটু নিচের দিকে যাব, এখান থেকে এই যে ডাউনলোড, তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব। তো ফন্টোসামের বিস্তারিত বিষয় যদি আপনি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই ইউটিউবে আমার ফন্টোসাম 5 লিখে প্লেলিস্ট আছে, আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও দেখতে পারেন। তো মূলত তিনটি টিউটোরিয়াল সেখানে করা আছে, আপনারা সেটি দেখতে পারেন। আর আমি মূলত এখন কিভাবে ইনক্লুড করতে হয় সেটি মূলত দেখাচ্ছি। এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোড ফন্টোসাম ফ্রি ফর দা ওয়েব, আমি এটির উপরে একটি ক্লিক করব। আরেকটি বিষয়, তারা কিন্তু ওয়েবসাইটে বলেই দিয়েছে যদি আপনি সিএসএস ফাইল ইউজ করতে চান সেক্ষেত্রে অল ডট সিএসএস নামে একটি ফাইল আছে সেটি ইউজ করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফন্টোসামের জিপ ফোল্ডারটি মূলত নেমে গেছে। তো এখন আমি এটিকে মিনিমাইজ করতেছি, এবং আমি সাবলাইম টেক্সট কোড এডিটরটা মিনিমাইজ করতেছি, ডিসপিসিতে ডাবল ক্লিক করতেছি, এখান থেকেও আমরা যাব হচ্ছে ডাউনলোড ফোল্ডারের ভিতর। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফন্টোসাম ফ্রি 5.1.5, এটির উপর রাইট বাটন ক্লিক করে আমি এক্সট্রাক্ট টু ফন্টোসাম, এখানে আমি এই ফোল্ডারটির ভিতরে ডাবল ক্লিক করে ঢুকবো। ঢোকার পরে ফন্টোসাম ফ্রি এটির ভিতরে ঢুকবো। এইখান থেকে আমাদের যেই ফাইলটি লাগবে বলতেছে সিএসএস এর, সেটা হচ্ছে সিএসএস ফোল্ডারে ঢুকবো। ঢোকার পর অল ডট সিএসএস, তো অল ডট সিএসএস এর কেবি হচ্ছে 72 কেবি, আর অল মিন ডট সিএসএস এর কেবি হচ্ছে 58 কেবি। তো আমি মিনিফাইড ভার্সনটা ইউজ করবো যাতে আমাদের ওয়েবসাইটে এটি লোড হতে কম সময় লাগে, এই জন্য আমি হচ্ছে মিনিফাইড ভার্সনটিকে একটি কপি করতেছি, এবং ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে ঢুকতেছি, অ্যাসেসের ভিতরে ঢুকতেছি, সিএসএস এর ভিতরে ঢুকতেছি, এখানে রাইট বাটন ক্লিক করে আমি পেস্ট করে
দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা এখান থেকে একটু পেছনের দিকে ব্যাক করতেছি, এখানে দেখতে পারবেন যে ওয়েব ফন্টস নামে একটি ফোল্ডার আছে এবং এই ফোল্ডারের ভিতরে আমরা যেই ফন্টগুলো ইউজ করতে পারবো, ফন্টোসামের কোন ধরনের ফন্টগুলো ইউজ করতে পারবো, রেগুলার, সলিড এবং ব্র্যান্ডের আইকনগুলো আমরা ইউজ করতে পারবো। তো মূলত আমরা এই ফোল্ডারটিকেও কপি করে নিয়ে নিতে হবে আমাদের। তো আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম, এটিকে কেটে দিলাম এবং এইখানে আমি হচ্ছে এই অ্যাসেটসের ফোল্ডারের ভিতরে আমি হচ্ছে এখন এটিকে পেস্ট করে দিব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েব ফন্টস নামে আমার ফোল্ডারটি মূলত আছে। তো আমি এই নামটি একটু চেঞ্জ করে দিব, আমি এই নামে মূলত আমরা প্রফেশনাল যারা কাজ করি এই নামে মূলত আমরা কখনো রাখি না, আপনারা চাইলে রাখতে পারেন, বাট আমি এখানে ফন্টস নামে ফোল্ডারটি রাখতেছি। আর আমি এটিকে কেটে দিলাম এবং সাবলাইম টেক্সট কোড এডিটরটি ওপেন করতেছি। এখান থেকে সিএসএস ফোল্ডারের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে দেখতে পারেন অল ডট মিন ডট সিএসএস, তো এখানে একটি ক্লিক করতেছি। যেহেতু আমি ফোল্ডারটির নাম চেঞ্জ করে ফন্টস রেখেছি, সেক্ষেত্রে এইখানে অল ডট মিন ডট সিএসএস এর ভিতরে আমার পার্টটি চেঞ্জ করে দিতে হবে। তো এখান থেকে আমি কন্ট্রোল এফ দিতেছি, আমি এখানে লিখতেছি ও ডাব্লিউ ইবি ওয়েভ এফ ও এন টি এস ওয়েব ফন্টস নামে, দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট হয়ে গেছে। তো এই পেজের ভিতরে আরো যদি কোথাও ওয়েব ফন্টস লেখাটি থাকে সেখানে আমি অল ফাইন্ড অল ক্লিক করলাম, মানে সবগুলো আমার সিলেক্ট করলো। করার পর এখান থেকে এফ ও এন টি এস আমি ফন্টস লিখে দিতেছি। এখানে এই পর্যায়ে কাজ করতে গেলে অনেক সময় সাবলাইম টেক্সট কোড এডিটরটি একটু হ্যাং করবে, হ্যাং করলে এটি মূলত কাজ করবে, আপনারা একটু ওয়েট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফন্টস লেখাটি মূলত এখন চলে এসে পড়েছে। এখান থেকে আমি যদি এখন কন্ট্রোল এস সেভ দিয়ে দিই আমার মূলত এটি সেভ হয়ে যাবে এবং এখান থেকে আমি এটি কেটে দিতেছি। এবং আমি এই যে অল ডট মিন ডট সিএসএস নামে ফাইলটি এই নামে আমি রাখতে চাচ্ছি না, আমি হচ্ছে এটির নাম ফন্টোস আমি রাখতে চাচ্ছি। এই জন্য এটির উপর রাইট বাটন ক্লিক, ক্লিক করার পর এখান থেকে রিনেমে ক্লিক করতেছি। এই যে অল এর পরিবর্তে আমরা এখান থেকে এফ ও এন টি ফন্ট এ ডাব্লিউ ই এস ও এম ই ফন্টোসাম ডট মিন ডট সিএসএস নামে আমি ফাইলটিকে নামকরণ করে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটিকে আমি হচ্ছে ইন্ডেক্স ডট ফাইলের সাথে আমার লিঙ্ক করাতে হবে। এইখানে আমি হচ্ছে একটি লিঙ্ক তৈরি করে নিতে পারি, আমরা এখান থেকে সরাসরি একটি লিঙ্ক আপনারা কন্ট্রোল শিফট ডি দিয়ে কপি করে নিতে পারেন। আমি এখান থেকে কপি করে নিলাম এবং এইখান থেকে আমি যেটি ইউজ করবো সেটি হচ্ছে এফ ও এন টি, আপনারা দেখতে পাচ্ছেন ফন্টোসাম মিন ডট সিএসএস, এই ফাইলটি মূলত আমার লিঙ্ক করিয়ে আমি দিলাম। তো এখন মূলত আমরা আমাদের আইকনগুলো ইউজ করতে পারবো। তো আইকনটি আসতেছে কিনা এটি দেখার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা আইকনে ক্লিক করতে পারি, এখান থেকে আমরা হচ্ছে এই আইকনটি রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটিতে ক্লিক করতেছি। এখান থেকে এই যে আই নামে যে ট্যাগটি আছে এই ট্যাগের মধ্যে যে ক্লাসগুলো আছে এটি সহকারে একটি ক্লিক করলে এটি কপি হয়ে যাবে এবং এটি আমি যদি সাবলাইম টেক্সট কোড এডিটরের বডি ট্যাগের ভিতরে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেই। এবং এটি যদি আমি হচ্ছে এইখান থেকে একটু লঞ্চে ক্লিক করি আপনারা দেখতে পারবেন যে এটি মূলত আমাকে আমার ব্রাউজারে ওপেন করে দেখাবে, আমি এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিতেছি। তো আপনারা এরই সাথে একটা বিষয় দেখতে পাচ্ছেন, আমার যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম ছিল এর ভিতরে ইন্ডেক্স ডট এস টি এম এল এর ভিতরে আমি যেই আইকনটি দিয়েছি এই আইকনটি মূলত চলে এসেছে, অর্থাৎ আমি যদি পরবর্তীতে ওয়েবসাইটে কোনো আইকন ইউজ করি সেটিও আসবে, আমরা বুঝে গেলাম। তো আমি এই কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কে প্রেস করলে আমার মূলত এই লাইনটি কেটে যাবে, আমি কন্ট্রোল এস সেভ করে দিতেছি এবং এখন যদি দেখি আমার ব্রাউজারে এটি মূলত এখন আর নেই। তো আমরা ফন্টোসামের এই এটিকে একটু ওপেনই রাখি যেহেতু আমরা কাজ করব। আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে আমাদের যে মেইন সিএসএস গুলো আমরা লিখব সেটি হচ্ছে স্টাইল ডট সিএসএস এর ভিতর। তো এই ফাইলটিকে আমরা হচ্ছে একটু ওপেন করে নেই, স্টাইল ডট সিএসএস নামে যে ফাইলটি আছে এই ফাইলটি আমরা ওপেন করে নিলাম এবং আমি কিবোর্ড থেকে অল্টার শিফট টু প্রেস করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এদিকে মূলত দুইটি ট্যাব আছে, তো আমি হচ্ছে স্টাইলটিকে এখান থেকে কেটে দিতেছি, আমি এই ট্যাবে এসে আবার স্টাইল ডট সিএসএস টিকে এইখানে ওপেন করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ডিফল্ট ভাবে একটি সাইট যখন তৈরি করি সেক্ষেত্রে আমাদের অনেক কিছু বিবেচনা করে তারপরে হচ্ছে কাজ করতে হয়, যেমন আমি এখান থেকে মিনিম্যাপটাও একটু কেটে দিতেছি, হাইট এখান থেকে হাইট মিনিম্যাপটিকে বাদ দিয়ে দিতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে এই যে স্টাইলের ভেতরে একটু কমেন্ট করে নিব, আমি স্ল্যাশ দিয়ে ডাবল স্টার সাইন এবং এন্টার দিতেছি, আমি এখানে লিখতেছি টি ই এম পি এল এ টি টেম্পলেট এন এ এম ই স্টাইল ডট সিএসএস এর ভিতরে লিখতেছি। তো এটির নাম হচ্ছে ইউ এন আই ভি ই আর এস আই টি ইউনিভার্সিটি এম এ এন এ জি ই এম ই এন টি ম্যানেজমেন্ট এস ওয়াই এস TM University Management System VERSION ভার্সন আমি হচ্ছে 1.0 দিতেছি। আমরা যদি পরবর্তীতে এটিকে
আপডেট করি কোনো কিছু সেটি হচ্ছে ভার্সন 1.1 হবে, এরকম ভাবে আমরা বাড়াবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমরা কন্টেন্ট টিএক্সটি নামে আমরা যে ফাইলটা নিয়েছিলাম, এই ফাইলের ভিতরে আমরা বলেছিলাম যে ফন্ট হিসেবে আমরা বডি ফন্ট হিসেবে রোবটও ইউজ করব, আর হেডিং এর ফন্টগুলোর জন্য অক্সিজেন ফন্ট ইউজ করব। গুগলের যে ফন্টগুলো আছে এই ফন্টগুলোর মধ্যে আমরা এই ফন্টগুলো পেয়ে যাব। তো প্রথমে আমরা সিএসএস ফাইলের ভিতরে আমরা হচ্ছে এই ফন্টগুলো ইনক্লুড করিয়ে নিব। তো ইনক্লুড করানোর জন্য আমরা হচ্ছে ব্রাউজার ওপেন করতেছি, এইখান থেকে GOOG গুগল এফ, আমরা এখানে FONTS ফন্টস লিখে এন্টার দিতেছি, এখান থেকে আমরা গুগল ফন্টে ক্লিক করতেছি এবং এখান থেকে আমরা এটিকে ডিসমিস করে দিতেছি, এবং এখান থেকে আমাদের ফন্টের নাম হচ্ছে OXYZEN অক্সিজেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই অক্সিজেনের উপরে আমি একটি ক্লিক করতেছি, এখান থেকে অক্সিজেনের আমি হচ্ছে লাইট যেটি এটি নিব, আর হচ্ছে রেগুলার ফন্টটিকে নিব, আর হচ্ছে বোল্ড ফন্টটিকে নিয়ে নিব, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আবার গুগল ফন্টে ক্লিক করতেছি একবার, আর কারণ আমার আরেকটি ফন্ট আছে সেটি হচ্ছে ROBOTO রোবটো। তো আমি এখানে রোবটো ক্লিক করতেছি, এই যে রোবটা চলে এসে পড়েছে, এখানে আমি একটি ক্লিক করতেছি। এখানে রোবটোর ভিতর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাম দিকে মূলত ফন্ট ফ্যামিলিগুলো দেখাচ্ছে। এখানে রোবটোর ভিতর থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, আপনারা দেখতে পাচ্ছেন থিন, আমরা এটিও নিয়ে নিতেছি, আমরা ইটালিকগুলো নিব না কারণ ইটালিক আমরা সিএসএস এর স্টাইলের মাধ্যমে করব। এখান থেকে লাইটটা নিয়ে নিতেছি, আমরা এখান থেকে এটি রেগুলার নিয়ে নিতেছি 400, আর এখান থেকে মিডিয়াম নিয়ে নিতেছি, এখান থেকে বোল্ড নিয়ে নিতেছি, আর একবারে ব্ল্যাক নিয়ে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখাই আছে ব্ল্যাক 900, ব্লো বোল্ড হচ্ছে 700 এবং মিডিয়াম হচ্ছে 500, রেগুলার হচ্ছে 400, এগুলো হচ্ছে ফন্ট ওয়েট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আমরা হচ্ছে যেহেতু সিএসএস ফাইলের ভিতরে আমরা ফন্টগুলো ইউজ করব, সেক্ষেত্রে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি লিংক দেওয়া আছে। তো আমি এই যে @ ইম্পোর্ট থেকে এই অংশটুকুকে আমরা হচ্ছে এখান থেকে কপি করব। কপি করার পর আমরা আমাদের সাবলাইম টেক্সট কোড এডিটরে যাব, এইখান থেকে আমরা একটু কমেন্ট করে নিব GOOG গুগল FONTS ফন্টস আমরা লিখে নিলাম, এখান থেকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, আমি এটিকে কমেন্ট করে নিলাম, এবং এর নিচে আমি যে লিঙ্কটিকে কপি করে এনেছি সেটিকে কন্ট্রোল ভিতে আমি পেস্ট করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কন্ট্রোল ভিতে এটিকে পেস্ট করে দিলাম, এবং ফন্ট হিসেবে যেই ফন্ট দুটিকে ইউজ করতে পারবো সেটি হচ্ছে এই যে ফন্ট ফ্যামিলি অক্সিজেন এবং ফন্ট ফ্যামিলি রোবটো। তো এইটিকেও আমি এখান থেকে কন্ট্রোল সিতে অথবা রাইট বাটন ক্লিক করে কপি করে নিতেছি এবং সাবলাইম টেক্সট কোড এডিটরে যাচ্ছি। এইখানে আমরা আপাতত এই ফন্টগুলোকে আমরা একটু এন্টার দিয়ে নিচে নামিয়ে নিতেছি, এখানে আমি কন্ট্রোল ভিতে পেস্ট করে দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি ফন্ট ফ্যামিলি, এটিকে আপাতত আমি কমেন্ট করে রাখতেছি, এগুলোকে আমি পরে ইউজ করব, কোথায় ইউজ করি আপনারা দেখতে পারবেন। আমি মূলত সিএসএস নিয়ে এখন একটু কাজ করতেছি, তো আপনারা জাস্ট আমার সাথে সাথে করে যান, বুঝতে পারবেন। আমি আমার পুরো সম্পূর্ণ ওয়েবসাইটের জন্য কিছু ডিফল্ট সিএসএস আমি মূলত করে নিই সবসময় টেমপ্লেট করার জন্য, তো আপনারা এটা ফলো করতে পারেন চাইলে। তো আমি হচ্ছে স্টার সাইন সেকেন্ড ব্র্যাকের শুরু শেষ, আমি হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটে যদি কোথাও মার্জিন প্যাডিং থেকে থাকে সেখানে মার্জিন জিরো করে দিবে, প্যাডিং জিরো করে দিবে, এবং যদি কোথাও আউটলাইন থেকে থাকে আউটলাইন হচ্ছে জিরো করে দিবে, এবং আমরা হচ্ছে বক্স সাইজিং বর্ডার বক্স করে দিতেছি। তো এটি মূলত সিএসএস এর একটি প্রপার্টি, তো এই প্রপার্টি সম্বন্ধে যদি আপনার বেশি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আপনারা গুগল করতে পারেন। তো আমি আপাতত বলে দিচ্ছি যে বক্স সাইজিং বর্ডার সাইজিং হচ্ছে আপনি যখনই কোনো উইথ দিবেন সেই উইথের মধ্যেই মূলত আপনার কন্টেন্টগুলো থাকবে, এর বাইরে চলে যাবে না, সেই জন্য মূলত আমরা বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিই যাতে বর্ডারের ভিতরে আমাদের থাকে। এবং ডিফল্টভাবে আমি এটি করে নিলাম, এবং ডিফল্টভাবে আমরা যদি কোনো এ ট্যাগ নেই এবং কমা যদি এ ট্যাগ আবার আমরা হোভারও করি, এর নিচে আমরা সাধারণত আন্ডারলাইন থাকে, আমরা যখন অ্যাঙ্কর ট্যাগ নেই HTML-এ তখন আমরা চাচ্ছি যে টেক্সট ডেকোরেশন নান করে দিব, অর্থাৎ ডিফল্টভাবে ওয়েবসাইটের মধ্যে যত অ্যাঙ্কর ট্যাগই আমি ইউজ করব সবগুলো টেক্সট ডেকোরেশন আমি নান করে দিব। আমি ডিফল্টভাবে এটি করে নিলাম। এরপরে আমরা হচ্ছে ইউএল এবং কমা আমরা যদি LI এর মধ্যে কোনো
লিস্ট স্টাইল, অর্থাৎ আমরা লিস্ট স্টাইল পাই সেটিকেও হচ্ছে নান করে দিব। আমরা জানি যে এলআই নিলে মূলত এর বাম দিকে কিছু বুলেট আসে, তো এটি হচ্ছে লিস্ট স্টাইল। আমরা লিস্ট স্টাইল এখানে নান করে দিব, আমার কোনো বুলেট প্রয়োজন নেই। এর ভিতরে কোনো যদি মার্জিন থাকে এলআই বা ইউএলএ সেটি জিরো হবে, যদি কোনো প্যাডিং থাকে সেটিও জিরো হয়ে যাবে। অর্থাৎ ডিফল্টভাবে আমরা এলআই তে কোনো মার্জিন প্যাডিং বা ইউএলএ দিতে চাচ্ছি না। আমি আরো কিছু সিএসএস লিখে নিব, তো এটির উপরের দিকে আমি একটি কাজ করতে পারি। আমি হচ্ছে START স্টার্ট FRAMEWORK ফ্রেমওয়ার্ক লিখে দিলাম, এবং এখান থেকে আমি হচ্ছে এটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটিকে হচ্ছে কমেন্ট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার, এবং এটিকে আমি যদি কপি করে নিচের দিকে যাই, কন্ট্রোল বিতে পেস্ট করি, এখান থেকে আমি এটুকে ENDI এন্ড করে দিতেছি, এন্ড ফ্রেমওয়ার্ক করে দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, তো এর ভিতরে আমরা একটি কাজ করব। আমরা যত H1 অর্থাৎ হেডিং ট্যাগই নেই না কেন, H1, H2, H3, H4, H5, H6 যত হেডিং ট্যাগই নেই না কেন, ডিফল্টভাবে এদের মার্জিন জিরো করে দিব এবং প্যাডিং জিরো করে দিব। এবং ফন্ট ফ্যামিলি, আমরা হেডিং ফন্টের জন্য মূলত অক্সিজেন নিয়েছিলাম, আমরা এই জন্য এই যে ফন্ট ফ্যামিলিটিকে এখান থেকে কন্ট্রোল এক্সে কাট করে নিয়ে নিলাম। এই যে আমরা যেখানে উপরের দিকে কমেন্ট করে রেখেছিলাম এখানে কাট করে নিলাম, এবং আমরা ডিফল্টভাবে হেডিং এর F1টি ফন্ট ওয়েট NORMAL নর্মাল রাখলাম, এখানে একটি সেমিকোলন হবে আপনারা দেখতে পাচ্ছেন, অথবা ফন্ট ওয়েট এখান থেকে আমরা ডিফল্টভাবে 600 করে দিতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। আমরা একটু বোল্ড টাইপের হেডিং টাইপ নিতে চাচ্ছি, কোনো সমস্যা আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এইখানে এরপরে যদি আমরা আমাদের কোনো প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফের মার্জিন জিরো করে দিব, প্যাডিং জিরো করে দিব, এবং আমরা প্যারাগ্রাফে COLOR ডিফল্টভাবে একটি কালার আমরা নিয়ে নিব। এখান থেকে আমরা DDD তিনটি D নিয়ে একটি কালার নিয়ে নিলাম, অথবা আমরা 1-2-2 এটিও নিতে পারি, অথবা আমরা এই যে কনটেক্সট থেকে এই এই কালারটিও আমরা হচ্ছে ফন্টের কালার হিসেবে নিতে পারি। আমরা এটি নিলাম, অর্থাৎ আমরা যেই বডি কালারটি ছিল এই বডি কালারটি মূলত আমরা এখানে নিয়ে নিলাম। এই যে বডি কালারটি আপনারা দেখতে পাচ্ছেন, মূলত আমার বডি কালারটি এখানে চলে এসে পড়েছে BODY বডিতে। আমরা হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে নিব হচ্ছে এই যে রোবোটো, অর্থাৎ রোবোটো যে ফন্ট ফ্যামিলিটা আমরা ইউজ করতে চাচ্ছি সেটি এনে কাট করলাম। এখান থেকে আমি এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, এবং এই কমেন্টটুকু এখন আর আমার দরকার নাই, আমি এটুকু কেটে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত এরকম অবস্থানে আছি, একটু বড় করে আপনাদেরকে দেখাই, আপনাদের দেখতে সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন মূলত বডিতে আমরা ফন্ট ফ্যামিলি নিয়েছি হচ্ছে রোবোটো, এবং বডি আমরা ফন্ট সাইজটা হচ্ছে ফন্ট সাইজ আমরা হচ্ছে 16 pixels দিয়ে দিতে পারি, এবং F1টি ফন্ট ওয়েট আমরা হচ্ছে NORMAL নর্মাল করে দিলাম। অর্থাৎ এই সিএসএসগুলো কিন্তু আমি ডিফল্ট করতেছি, অর্থাৎ পুরো ওয়েবসাইটে যেখানেই আমরা এই জিনিসগুলো ইউজ করব সেখানেই মূলত এগুলো কাজ করবে। আমরা ফন্ট ওয়েট এখান থেকে নর্মাল করে দিতেছি, আর আমরা চাইলে বডিতেই মূলত এই প্যারাগ্রাফের কালারটি এখানে না দিয়ে আমরা মূলত বডিতেই এই কালারটি আমরা এখানে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা আমাদের নেই। এখন যদি আমরা আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেমটা রিলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জ এখানে মূলত নেই। আমরা কিছু সিএসএস এখানে ডিফল্টভাবে করে নিয়েছি, এবং ডিফল্টভাবে আমি একটু কমেন্ট করে নিব ব্যাকগ্রাউন্ড BA BSc CK GRO UND ব্যাকগ্রাউন্ড। তো আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো যেগুলো, এগুলোর জন্য আমি একটু কমেন্ট করে নিতেছি। আমরা যদি ওয়েবসাইটের মধ্যে BUWN বাটন ইউজ করি, বাটনটি আমরা এই কমেন্টের নিচে কাজ করাবো। আমরা সম্পূর্ণ ওয়েবসাইটে আমরা হচ্ছে PADDING প্যাডিং অ্যান্ড MARGIN যদি মার্জিন দেই সেগুলো হচ্ছে এইখানে কাজ করাবো, এবং আরও কিছু কমেন্ট করে নিতে পারি, সেটি হচ্ছে SECTION সেকশন -TITLE সেকশন টাইটেল। তো এইটি নামে একটি কমেন্ট আমরা করে নিলাম, ব্যাকগ্রাউন্ড বাটন মার্জিন পেডিং আর সেকশন টাইটেল এই অংশটুকু মূলত আমরা আপাতত কমেন্ট করে নিলাম। আমরা আমি যখন এখানে কাজ করব কমেন্টের নিচে তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আমি এখানে কি করতেছি। তো মূলত আমরা দেখতে পারলাম আজকের এই টিউটোরিয়ালে আমরা
ডিফল্ট কিছু সিএসএস ইউজ করেছি আমাদের এই সম্পূর্ণ টেমপ্লেটের মধ্যে, এবং এখান থেকে আমরা কালারও নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা এটিকে কেটে দিতেছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা মূলত আমি অল্টা শিফট ওয়ান দিতেছি, অর্থাৎ একটি ট্যাবই আমি রাখতেছি আপনারা দেখতে পাচ্ছেন। আজকের টিউটোরিয়ালে মূলত আমরা আমাদের যে টেমপ্লেটের স্টার্টার প্যাকটি ছিল এই প্যাকটিকে আরও একটু গুছিয়ে নিলাম। পরের টিউটোরিয়ালে আমরা মূলত আমাদের এই যে টপ হেডার এটিকে তৈরি করব। তো টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং কোথাও আমার বোঝাতে ভুল হলে সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।